আজ আন্দামানের সেকেন্ড দিন, আজকে আমরা বেরিয়েছি একটা সুন্দর সফরে, যেখানে আমরা সেই আদিবাসীদের মাঝখান থেকে একটা গুহা দেখতে যাচ্ছি। দাদা আর বৌদি যাচ্ছে হাঁটতে হাঁটছে। ওহ, কি মজা ওদের! এটা একটা সুন্দর একটা ছোট্ট নদী যেটা আমরা পার করে এসেছি, বাট দেখতে সুন্দর, সবই ভালো, কিন্তু অনেকটা চওড়া। 10 মিনিট লেগেছে আমাদের এপার থেকে ওপার হতে। বাহ, চিপস নিয়ে হাতে সবাইকে চিপস দেখাতে দেখাতে যাচ্ছে, কাউকে দেবে না। চলো এইখান থেকে আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিলাম, এখন আমরা বোটে করে যাব একটা সুন্দর সফরে। দেখে মনে হবে অ্যামাজনে যাচ্ছি। সবাই রেডি, সবাই এখন বোটে যাওয়ার জন্য এক্সাইটেড। তো আমরা এখন, আমি আর দাদা সবার লাস্টে যাবো, আগে ওরা চলে যাক। চলো যাই। টুকটুক করতে করতে এই যে দাদা নিয়ে আসলো আমাদের সব বোটে সরঞ্জাম, বোটে সরঞ্জাম নিয়ে যাচ্ছে। সবাই এখন টুটুক টুটুক করতে করতে যাবে। আমিও যাচ্ছি, মামাও যাচ্ছে, আমার বড় মাসি পেঙ্গুইনের মতো লাগছে। এই যে পৌঁছে গেলাম আমরা, এবার যাচ্ছি। এই হচ্ছে সেই সমুদ্রটার জায়গা যেখান থেকে আমরা ক্রস করে দেখতে পাচ্ছি যে সাইডে অনেক ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ ক্রস করে আমরা যাব হচ্ছে আন্দামানের সেই গুহা, চুনা পাথরের একটা গুহা যেটা প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। এই যে এই জায়গাটা দিয়ে ঢুকে যাচ্ছি, এই জায়গাটা দিয়ে এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে না অ্যামাজনের জঙ্গলে আমরা ঘুরতে বেরিয়েছি। কত সুন্দর এতগুলো বোট, আর সবথেকে বড় ব্যাপার বোটগুলো ক্রস করছিল এত সুন্দরভাবে, না খুব মজা লাগছিল। এই যে পৌঁছে গেছি অলমোস্ট। একটু সবথেকে বড় বিষয়টা হচ্ছে, একে তো গরম প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু তবুও না বুঝতে পারছিলাম না এই এত সুন্দর ওয়েদার দেখে, ওয়েদারের মাঝখানে এত সুন্দরভাবে হারিয়ে গেছি না, যে কোন কখন গরম কখন ঠান্ডা, কী আসছে না আসছে কিচ্ছু বুঝতে পারছি না। ফাইনালি পৌঁছে গেছি, এবার যাচ্ছি ফরেস্টের ভিতর দিয়ে ক্রস করে যাব আমরা। চলো যেতে যেতে তোমাদের দেখাই রাস্তাটা কীরকম। বাপরে বাপ, এত তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো, সবাই সবাইকে দেখাতেও পারলাম না। এত কিছু পরে আমরা একখানা অ্যানাকোন্ডার ডিম দেখতে পেয়েছি, কত সুন্দর। মা যাচ্ছে, আমি মাকে ক্রস করে এগিয়ে গেলাম, গিয়ে এবার মাদের আসার ভিডিওটা এখন নেবো। কত সুন্দরভাবে দেখো, কতটা সুন্দরভাবে তারা নামলো। চলো যাচ্ছি এখন আমরা। ওফ, কি গরম, তো গরমে পাচ্ছি না। গৌরী ভাই টুরুক 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 পৌঁছে গেছে। এই বস বস কিং উইথ হিজ কুইন, কাম 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 বেবি কাম, হিয়ার আই কাম। এইটা হচ্ছে আমার ক্যারেক্টার। আমি বাদরের মতন এদিক ওদিক লাফিয়ে বেরিয়েছি, এই পাথর ওই পাথর, এই পাহাড় ওই পাহাড়, এই জল ওই জল, চারিদিকে শুধু লাফাচ্ছি আর ই করছি। এতটা এনজয় করেছি, মানে প্রত্যেকটা কোনায় আন্দামানে কী কী আছে না আছে সব কিছু আমার জানা হয়ে গেছে। এই উঠছি উঠছি, না না দাদা বকা দিল, নেমে যাই না, চলো যাই ভিতরে গিয়ে দেখাই কী আছে না আছে। চলো বৌদি ভাইকে, বৌদি ভাই আমাকে বলছে এইখান থেকে ভালো করে ফটো তুলে দিতে, আমি অলরেডি ভিডিও অনই করে দিয়েছি, সে জানেই না। Boss is coming right now. Just wait and watch. This is the boss. This is the boss. Teach your surrounding. Go, baby, go. Auntie, you see Tata Court. This is how we exit from the camera. Wow. Entry, Amar. এটা হচ্ছে সেই চুনা পাথরের পাহাড় যেটা গুহা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এটা যখন আন্দামানে সুনামি এসেছিলো তখন এই জিনিসটা বন্ধ হয়ে গেছিলো, নাহলে এখানে খুব সুন্দর ভিউ পাওয়া গেছে। দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো যাই বাড়িতে, আজকের দিনের শেষ, এটাই ছিল আজকের দিনের কাজ করার, আর কোনো কাজ ছিল না।